যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে ফের অভিযান শহরে, সবার ক্ষেত্রে নিয়ম কার্যকর হবে তো? প্রশ্ন সচেতন মহলের। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশের বিভিন্ন জায়গায়। সম্প্রতি ত্রিপুরাতেও সরকারি নির্দেশিকা জারি হয় নতুন করে। অভিযোগ, মুখ্য সচিবের নির্দেশ বের হবার পর মুখ্যমন্ত্রী সহ শাসক দলের লোকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে নিয়ম মেনে না চলার। সম্প্রতি বাধারঘাটে এক অনুষ্ঠানে এই দৃশ্য দেখা যায়। অবশেষে শনিবার থেকে ট্রাফিক পুলিশ অভিযানে নামে। এদিন রাধানগর এলাকায় অভিযান চলে। যারা মাস্ক রেখেও ব্যবহার করছেন না তাদের সচেতন করা হয়, আর যারা মাস্ক সঙ্গে রাখেনি তাদের জরিমানা করা হয় বলে অভিযানকারীরা। না, গত দুদিন আগে থেকেই আমাদের মাস্ক বিরোধী অভিযান চলছে, তখন তারা মাস্ক করেন না। আপনারা জানেন যে কোভিড-19 এই মুহূর্তে আবার নতুন রূপে দেখা দিয়েছে। আমাদের গতকালকেও আরও দুপুর আপনার আমরা এগোলি মানুষকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করছি, এবং যারা মাস্ক করছে না তাদেরকে আমরা ধরে ধরে পেনাল্টি করছি। যারা মাস্ক সঙ্গে রাখছেন অথবা মাস্ক করছেন না তাদেরকে অ্যাওয়ারনেস করছি, এবং পকেটে রেখে চলছেন অথবা মাস্ক পরেন না তাদেরকে মাস্ক। Pure Report, Channel Dindat.